আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের সাথে শেয়ার করতে এলাম নতুন একটি রেসিপি, কিভাবে ঘরে থাকা আটা দিয়ে পারফেক্ট মালাই চপ তৈরি করা যায়, সেই রকম একটা রেসিপি। আমি এখানে আটা এবং গুঁড়োর দুধ দিয়ে এই মালাই চপ তৈরি করছি। তাহলে চলুন দেখে নিই কীভাবে সহজে এই মালাই চপ রেসিপি তৈরি করা যায়। গুঁড়া দুধের মালাই চপ তৈরি করতে আমি প্রথমে এখানে হাফ কাপ গমের আটা নিয়ে নিয়েছি এবং এই সাইজের দুইটা আড়ঙের গুঁড়ো দুধের প্যাকেট আমি নিয়ে নিয়েছি। এছাড়াও আমার লাগবে বেকিং পাউডার, আমি এখানে এক চিমটি বেকিং পাউডার ইউজ করব। এছাড়াও দিয়ে দেব ঘি, ঘি এক চামচ, চা চামচ, এবং দিয়ে দেব এক চা চামচ গুঁড়ো চিনি। আপনারা চাইলে চিকুন দানাযুক্ত চিনিও ইউজ করতে পারেন। আমি এবার দিয়ে দিচ্ছি এক চামচ চিনি গুঁড়ো। এবার দিয়ে দেব বেকিং পাউডার এক চিমটি। এবার আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধের প্যাকেট, দুইটা গুঁড়ো দুধের প্যাকেট কেটে দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দেব এক চামচ ঘি এবং ভালোভাবে ঘি দিয়ে এই গুঁড়ো দুধের মিশ্রণ মাখিয়ে নিব। একটু চেপে চেপে মাখতে হবে। আপনারা চাইলে ঘি বাদ দিয়ে সয়াবিন তেল ইউজ করতে পারেন, আপনাদের ইচ্ছা অনুযায়ী ঘি বা সয়াবিন তেল দিয়ে দিবেন। আমার মিশ্রণ একদম সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে মাখানো। এবার আমি মূল উপকরণ, যেটা ডিমের মিশ্রণ, এখানে আমি একটা ডিম ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এই ডিমের মিশ্রণ আমি অল্প অল্প করে এই গুঁড়ো দুধের মিশ্রণে দিয়ে দিব। আমি এবার অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এবার আমি মাখিয়ে নিব। আপনারা আমার এখানে অর্ধেকটা ডিমের মিশ্রণ লেগেছে, আপনারা পরিমাণ মতো দিয়ে এই ব্যাটারটা এরকম আঠালো টাইপের করে নেবেন। আমি এখানে গমের আটা ইউজ করেছি, আপনারা চাইলে এখানে ময়দাও ইউজ করতে পারেন। আমি আজকে ভিন্ন টাইপের এই দুধের গুঁড়ো দুধের মালাই চপ আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার আমি এই মিশ্রণটি সেট হওয়ার জন্য 5 মিনিট রেখে দিব। ফিরে এলাম 5 মিনিট পর। এবার আমি ভালোভাবে মালাই চপ তৈরি করে নেব। আমি এখানে যেহেতু মালাই চপ তৈরি করছি সেজন্য চপ টাইপের একটা শেপ দিয়ে দিব। এইভাবে হালকা একটু প্রেস করে দিব। এইভাবে সবগুলো আমি বানিয়ে নিব। আমি এখানে চপ শেপে সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। এবার আমি এই মালাই চপ দুধে ছেড়ে দিব। চলুন তাহলে মূল রান্না। আমি চুলায় একটি পাতিলে 1/2 কেজি দুধ, এবার আমি ভালোভাবে একটি বলক উঠিয়ে নিব। আমি এখন এই দুধের ভিতরে 2টা এলাচের টুকরো দিয়ে দিলাম, এটা অপশনাল, আপনারা না চাইলে না দিবেন। দুধে বলক চলে এসেছে, আমি এবার মালাই চপগুলো ছেড়ে দিব একটা একটা করে। আমি সবগুলো মালাই চপ ছেড়ে দিয়েছি। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। যেহেতু দুধ অল্প একটু ঢাকনা মাঝে মাঝে সরিয়ে এই মিষ্টিগুলো বয়ল করে নিব। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি।
যখন দুধ উতলে উঠবে তখন আমি আবার ঢাকনাটা একটু ফাঁসা করে দিব। আমি এখানে গমের আটা ব্যবহার করেছি, এজন্যই আমার কিন্তু মিষ্টির কালারটা লালচে হয়েছে। আপনারা যে কোনো ময়দা কিন্তু এখানে ইউজ করতে পারবেন। আমরা কিন্তু প্রায়শই ময়দা দিয়েই মিষ্টি তৈরি করে থাকি। আপনারা একবার প্লিজ এই আটা দিয়ে মিষ্টি তৈরি করে দেখবেন, আসলেই পারফেক্ট একটা লুক আসে। দেখুন আমি যে আটা দিয়ে এই মিষ্টিটা তৈরি করলাম, এখানে কি বোঝার উপায় আছে? দেখুন কত বড় বড় হয়ে ফুলে উঠেছে। আমি আবার ঢেকে দিব। আমি এবার মিষ্টিগুলো চেক করে দেখব কতটুকুন হয়েছে। আমি আপনাদের একটা উঠে দেখাচ্ছি কত বড় বড় হয়েছে। দেখুন কতটা পারফেক্ট ফুলেছে। আমি আর 2 মিনিট জাল করে নিব। আমি এই মিষ্টি টোটালি 10 মিনিট জাল করে নিব। ফিরে এলাম 2 মিনিট পর। আমি এবার মিষ্টিগুলো একে একে উঠিয়ে নিব। মিষ্টিগুলো দেখুন দ্বিগুণ হারে বড় হয়েছে। আমি এবার অন্য একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। খুব সাবধানভাবে উঠাতে হবে। দেখুন অনেক সফট এই মিষ্টিগুলো। আমি মিষ্টিগুলো সব উঠিয়ে নিয়েছি। এবার আমি এখানে অ্যাড করে দিব 1 টেবিল চামচ চিনি। আপনারা চিনি স্বাদ অনুযায়ী দিবেন। এবার আমি ভালোভাবে এই দুধ নেড়ে চেড়ে একদম অল্প একটু ঘন করে নিব। ভিউয়ার্স, আমি দুধ একদম ঘন করে নিয়েছি। এবার আমি এই ঘন দুধ আমি এই মালাই চপের উপর ঢেলে দিব। ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা পারফেক্ট কালার এবং লুক এসেছে। প্লিজ আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই রেসিপিটা কিন্তু আমি শুধু গমের ময়দা এবং গুঁড়ো দুধ দিয়ে করেছি। এই রেসিপিটা তৈরি করতে আমার তেমন কোনো উপকরণের কিন্তু দরকার হয়নি। আমি ঘরে থাকা গমের আটা দিয়ে এবং গুঁড়ো দুধ দিয়েই এই রেসিপিটা তৈরি করেছি। প্লিজ প্লিজ আপনারা বাসায় ট্রাই করবেন এবং খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে। এটুকুই, ভালো থাকবেন, পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।